ছাত্ররা যারা এখনো পর্যন্ত ভোটার আধার লিঙ্ক করেননি, আগস্ট মাস থেকে ভোটার আধার কার্ড লিঙ্ক শুরু হয়ে গেছে, ভোটার আধার কার্ড লিঙ্ক প্রক্রিয়া শুরু হয়ে গেছে, যারা এখনো পর্যন্ত করেননি, কোনো দোকানে না গিয়ে পয়সা খরচ না করে আপনার ফোন থেকে আপনি নিজেই করে ফেলুন ভোটার আধার কার্ড লিঙ্ক। সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ফোন থেকে, চলুন পুরো প্রসেসটা বলে দিই। প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন কোনো জায়গায় স্ক্রিপ না করে, আপনার সন্দেহ না বাড়িয়ে, আপনার খটকা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি দেখার পরে আপনি নিজেই আপনার ফোন থেকে ভোটার আধার কার্ড লিঙ্ক করে ফেলুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। যারা নতুন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, অল বেল বাটনটি অন করে দিন, সবার আগে গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার কাছে পৌঁছানো। এট ফার্স্ট ক্রোম ব্রাউজার ওপেন করুন। ক্রোম ব্রাউজার ওপেন করে এখানে টাইপ করুন ভোটার পোর্টাল। ভোটার পোর্টাল টাইপ করার পরে যে সাইটটি ওপেন হবে সেই সাইটটি ট্যাপ করুন। ট্যাপ সেই সাইটটি ট্যাপ করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার অ্যাজ নিউ ইউজার ক্লিক করুন। ক্লিক করার পর যেটি করতে হবে এন্টার মোবাইল নাম্বার ক্যাপচার অ্যান্ড দেন সেন্ড ওটিপি। ওই নাম্বারে প্রাপ্ত ওটিপি এখানে এন্টার করতে হবে, নেক্সট ভেরিফাই ওটিপি অ্যান্ড দেন নেক্সট পেজ যেটি নেক্সট পেজ আপনাকে যেটা দেখাবে আই হ্যাভ এপিক নাম্বার, এপিক নাম্বার আছে কি না, আই ডোন্ট হ্যাভ এপিক নাম্বার। যদি এপিক নাম্বার না থাকে তাহলে আপনাকে কী করতে হবে, ফার্স্ট নেম দিতে হবে, লাস্ট নেম দিতে হবে, ইমেল দিতে হবে, পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড অ্যান্ড দেন রেজিস্টার কনফার্ম অফ ক্রিয়েট your account NVSP register successful এবার আপনাকে ইউজার নাম পাসওয়ার্ড ক্যাপচার দিয়ে লগ ইন করতে হবে সাইটটি। চলুন সাইটটি লগ ইন করে নিন, মোবাইল নাম্বার আর ইমেল যেটি দিয়ে আপনি রেজিস্টার করেছিলেন সেটি দিয়ে দিন এবং পাসওয়ার্ড ক্যাপচার অ্যান্ড দেন লগ ইন। সাইট লগ ইন করুন। লগ ইন হয়ে যাওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস যাবে, সেখানে আপনার যে ফোনটি ওপেন হবে, যে পেজটি ওপেন হবে সেই পেজে আপনার রেজিস্ট্রেশন, নিউ রেজিস্ট্রেশন করতে পারবেন, কারেকশন করতে পারবেন, আধার কার্ড লিঙ্ক করার জন্য কার্ড লিঙ্কেজ লেট স্টার্ট অলরেডি হ্যাভ ভোটার আইডি নাম্বার, তোমার কি ভোটার আইডি নাম্বার আগে থেকেই আছে? যদি না থেকে থাকে নো আই ডোন্ট হ্যাভ ভোটার আইডি নাম্বার, যদি থেকে থাকে ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার, যদি থেকে থাকে ইয়েস করে দিন। ইয়েস করার পর আপনাকে প্লিজ এন্টার ইউর ভোটার আইডি নাম্বার, ভোটার আইডি নাম্বারটি এখানে এন্টার করতে হবে, আপনার ভোটার আইডি নাম্বারটি আপনি এন্টার করে দিন। ভোটার আইডি নাম্বার এন্টার করা হয়ে গেলে ফ্ল্যাক্স ডিটেলসে ক্লিক করুন। ফ্ল্যাক্স ডিটেলস ক্লিক করার পর ইউ হ্যাভ ফাউন্ড দিস রেকর্ড ফর ইউর ভোটার আইডি, ভোটার আইডির নাম্বারটি আপনার এখানে শো হচ্ছে, প্লিজ ক্লিক অন প্রসেস বাটন। আপনি এই ভোটার আইডি নাম্বারের রেকর্ড ফাউন্ড করার জন্য প্রসেস বাটনে ক্লিক করতে হবে, প্রসেস বাটনে ক্লিক করে দিন। প্রসেস বাটনে ক্লিক করার পর আপনার যে পেজটি ওপেন হচ্ছে সেই পেজটিতে আপনার সমস্ত রেকর্ড ফাউন্ড হচ্ছে, যেটি আপনার রেজিস্ট্রেশনের সময় দেওয়া হয়েছিল সমস্ত রেকর্ড এখানে ফাউন্ড হচ্ছে, আপনি দেখতে পেয়ে যাবেন। আপনি যেটি দেখার প্রয়োজন বোধ করবেন সেটি দেখে নেবেন, দেখে নেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ করে দিন। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পর আপনার ডিটেলস অফ পার্সন ইউ নিডেড টু আপডেট ইউর মোবাইল নাম্বার, আপনার মোবাইল নাম্বারটি আপডেট করার জন্য 2020 আগস্টের পর থেকে যাদের রেজিস্ট্রেশন করানো হয়েছিল ভোটার পোর্টালে তাদের মোবাইল নাম্বারটি দেওয়া ছিল, অর্থাৎ যাদের ওর আগে বিফোর আগস্ট 2020 আগে যাদের
ভোটার পোর্টালে রেজিস্টার হয়েছিল তাদের জন্য বিশেষ করে মোবাইল নাম্বারটি আপডেট করানো বিশেষ প্রয়োজন। সেই ক্ষেত্রে সবাইয়ের ক্ষেত্রে ভোটার আধার কার্ড লিঙ্ক অত্যন্ত জরুরি। ভোটার আধার কার্ড লিঙ্কটি আপনারা সবাই করে রাখবেন। ভোটার আধার কার্ড লিঙ্ক করার জন্য কোনো দোকানে যেতে হবে না, কার পায়ে ধরতে হবে না, আপনার নিজের ফোন থেকে নিজেরাই করে ফেলতে পারবেন। জাস্ট ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকুন, দেখলেই সমস্তটা ক্লিয়ার হয়ে যাবে, নিজেরাই সবকিছু করে ফেলতে পারবেন। এবার এখানে বন্ধুরা যদি ওটিপিটা রিসিভ হয়ে থাকে আপনারা ওটিপিটা এখানে বসিয়ে দেবেন। ইয়েস আই হ্যাভ আধার নাম্বার, যদি আধার নাম্বার থেকে থাকে ইয়েস আই হ্যাভ আধার নাম্বার করবেন, যদি না থেকে থাকে আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার। যেহেতু আধার নাম্বার আছে আধার নাম্বারে ট্যাপ করুন, আধার নাম্বার দিন, আই এম নট এবল টু ফার্নিশ মাই আধার নাম্বার বিকজ আই ডোন্ট হ্যাভ আধার নাম্বার, এটা যদি ক্লিক করেন কোনো কারণবশত, যদি আধার নাম্বার আপনার না হয়ে থাকে সেক্ষেত্রে আপনার আদার্স প্রুফ অ্যাটাচমেন্ট, আদার্স প্রুফ অ্যাটাচমেন্ট করতে পারবেন। যদি আধার কার্ড না থেকে থাকে সেক্ষেত্রে, যদি থেকে থাকে তাহলে ইয়েস আই হ্যাভ আধার নাম্বার করুন, আধার নাম্বার দিন, আধার নাম্বারটা টাইপ করুন, এই আধার নাম্বার দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ করার পরে আপনার যে জেনারেল ডিক্লারেশন, আপনার ডেট প্লেস 14/9/2022 আমি লিঙ্ক করলাম, প্লেস এখানে প্লেসটি দিয়ে দিতে হবে, এখানে ডেট প্লেস নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অ্যাপ্লিকেন্টের নাম, অ্যাপ্লিকেন্টের নাম, এবার সেভ অ্যান্ড কন্টিনিউ। সেভ অ্যান্ড কন্টিনিউ করে দেওয়ার পর যে ফর্মটি আপনার ওপেন হয়ে গেল, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লেটার অফ ইনফরমেশন অফ আধার নাম্বার ফর দ্য পারপাস অফ ইলেকট্রাল রোল অথেন্টিকেশন, এই ফর্মটি সম্পূর্ণরূপে ফিল আপ করা হয়েছে, আপনার নাম দেওয়া আছে, ইলেকট্রাল রোল অফ দেওয়া রয়েছে, অ্যাসেম্বলি দেওয়া রয়েছে, আপনার এপিক নাম্বার দেওয়া রয়েছে, এবং আপনার যে আধার কার্ডটি অ্যাটাচ করা হলো সেই আধার নাম্বারটি এখানে অ্যাড করে দেওয়া আছে। আর যাদের আধার নাম্বার নেই তারা আগের অপশানে, আগের পেজে অন্য কোনো ডকুমেন্ট যদি চুজ করে রাখে তাহলে এই যে ফাঁকা বক্সগুলো দেখাতো দেখছেন, এই বক্সের যেটি চুজ করতো সে করতেন, এই বক্সগুলির যেটি চুজ করতেন সেইগুলি আপনি দেখতে পেতেন। তো এখানে ডেট প্লেস সিগনেচার সব কিছু, ইমেল আপনার ইউজার নেম বা মোবাইল নাম্বার, ইমেল আইডি অর মোবাইল নাম্বার যে কোনো একটির মধ্যে আপনার সব কিছু কন্টিনিউ, সব কিছু সাকসেসফুল থাকলে আপনি সাবমিট করে দিতে পারেন। সাবমিট করে দেওয়ার পর কনগ্রাচুলেশনস, নাম ইউ হ্যাভ সাবমিটেড ইউর অ্যাপ্লিকেশন ফর ফর্ম 6B ইন ইলেকট্রাল রোল, সম্পূর্ণরূপে লিঙ্কটি হয়ে গেছে। এক্ষেত্রে আপনারা এখন যেটি করণীয়, আপনার অ্যাপ্লিকেশন, ইউর অ্যাপ্লিকেশন রেফারেন্স আইডি এটি লিখে রাখতে হবে বা গুছিয়ে রাখতে হবে, অন্য কোনো সময় কাজে লাগতে পারে, এক্ষেত্রে এই নাম্বারটি আপনি মনে করে রাখবেন বা লিখে রাখবেন। আপনার স্ট্যাটাস চেক করতে গেলে এটি অবশ্যই লাগবে। সাবস্ক্রাইব।